দেখতা শুনিনি ব্যাক কালাটা কেমন ভোঁস ভোঁস কইরা নাক দাইকা ঘুমাইতাছে নিশ্চিন্তে এইদিকে আমার ঘর ভাড়া দেওয়ানোর কোনো লক্ষণই নাই আহ এমন করে বলছো কেন গো গোপু নাকি এখন রাত জেগে কবিতা লিখছে গো লিখাইতাছি ওরে কবিতা ওই ওট ওট কইতাছি কে কে চক 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 ইয়ে মানে মেশো মশাই আপনি ও আমি কেন আমার ঘরে আমি আইছি তোরে জিগাইয়া আমু নাকি না 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 ছি 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 আমি তো ভেবেছিলাম চো এই না ঠিকই তো কি সৌভাগ্য আমার কার মুখ দেখে ঘুমিয়েছিলুম কার মুখ দেখে যেন ঘুমোলাম অমি সমাসে কার মুখ দেখে যেন ঘুমোলাম ডাইনোসরের ডাই 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 ডাইনোসর এ বাবা ডাইনোসর এখানে আমার ঘরে কোত্থেকে আসবে মেসমশাই এই দেশে আসবার সময় তো আমি আমার ডাইনোসরটাকে নিকা গুহা দ্বীপের রাজার কাছে রেখে আসলাম মিনিটা আমার কি নেওটা ছিল মিনি মিনি আবার কে গো গোপুদা ওরে আমি আমার ওই পোষা ডাইনোসরটাকে মিনি বলে ডাকতাম রে কি দুধ খেতে ভালোবাসত রে ওই তোর গুলবাজি বন্ধ করবি নাকি আমি ঘরে ধাক্কা দিয়া তোরে এমন করে বলছো কেন গো ওকে তুমিই তো খামোখা ডাইনোসরের কথাটা পারলে মাসিমা মাসিমা নিহাতি নিকা গুহা দ্বীপের রাজার সে জমে এটা বায়না জুড়ল ওরে নাকি আমার ওই মিনিকেই চাই তাই রেখে আসতে বাধ্য হলাম না হলে দেখতেন কেমন বাধ্যের ছিল আমার মিনি উঠোনে বেঁধে রাখতাম আর দু বেলা দুটো দুধ ভাত দিতাম ডাইনোসরে উঠানে বাঁধতে লাগবো না তোর কালকা সকালের মধ্যে আমার আমার এই মাসের ভাড়ার 500 টাকা না দিলে তোরে আমি উঠানে বাইন্দা রাখুম এই তোরে কইয়া দিয়া গেলাম মনে থাকে যান আইয়া বড় গিন্নি এইবার কি করবা গোপুদা ভাবতে হবে রে গভীরে গিয়ে ভাবতে হবে গভীরে যাও আরো গভীরে যাও মেষো মশাই ভাড়ার টাকা মকুব করুম না কইয়া দিলাম ই বাবা তা কেন মানে বলছিলাম যে আপনার কাছে একটা বস্তা হবে মেষো মশাই কি কি চাই তোর বস্তা 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 লইয়া কি করবি তুই মেসমশাই টাকা আনবো কি কি আনবি টাকা টাকা মানে রুপিস রুপিস গিন্নি ফাইলামি একটা সীমা আছে কিন্তু হ্যাঁ ও নাকি বস্তা বইটা টাকা আনবো কইতাছে সে কি তাই নাকি রে গপু এক বস্তা টাকা এত টাকা হঠাৎ কই পাইলা গপুদা হঠাৎ মনে পড়ে গেল জানিস আমার এক ঠাকুমা ছিল বড্ড ভালোবাসত আমাকে এই ছোট্ট বেলায় ঠাকুমা আমাকে কত দেশ বিদেশের গপ্প শোনাত তখন থেকেই তো আমার এই সৌরজগৎ ভ্রমণের নেশাটা চিপে গেছিল ও মা তাই নাকি তারপর তারপর গিন্নি ওর ফান্দে পড়লো না কইয়া দিলাম ভাড়া না দেওয়ানোর মতলবে ও ঠাকুমারে ঝুলির ঠিকা বাইট করছে ই বাবা ঝুলিতে না মেসমশাই কলসিতে কলসিতে এইখানে আবার কলসি আইলো কইতিকা এখানে কলসি আসবে কেন কলসিগুলো তো আছে আমার দেশের বাড়ির পেছনের দিকে যে পুকুরটা সেই পুকুর পাড়ে একটা নিম গাছ আছে সেই নিম গাছের নিচে মাটির পাক্কা 11 হাতে নিচে 11টা কলসি সোনার মোহরে ভরা 11 কলসি সোনার মোহর তার জন্যই তো একটা বড় বস্তা চাইছিলাম মাসিমা ঠাকুমা মৃত্যুর আগে আমাকে বলে গেছিলেন বাবা গোপু তোর জন্য সামান্য কিছু রেখে গেলাম বিপদে পড়লে খরচা করিস বাবা জিও গোপুদা ও মা তাই নাকি
কি গো শুনলে গোপু কি বলছে হ্যাঁ গুল মারনের সমস্ত সীমানা ও পার কইরা গেছে তোমার সবটাতেই বেশি বেশি এই আই তো গোপু আমি তোকে বস্তা দিচ্ছি আয় ঠিক আছে মাসিমা চলুন দেরি হয়ে যাচ্ছে অনেক সন্ধে নেমে গেলে গর্ত খুঁড়তে পারবো না জিও গোপুদা খবরটা হটকা গো এক্ষুনি দিতে হইতাছে ও কার পাল্লায় যে পড়ছি গোপুদা গোপুদা কোথায় গেল বলতো দেশের বাড়িটা যে কই হেই দেই তো জিগাইলাম না একারো কলসি সোনার মোহর কেসটা কেমন গন্ডগোলের লাগছে রে ওই দেখ গোপুদা 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 চল চল সকলে তার মানে তুমি বলছো এগারো কলসি সোনার মোহর পেয়ে গেছো ওরে মূর্খ একটা কলসি উঠিয়েছি বাকিগুলো এখনো মাটির নিচেই আছে একটা কলসি কেন চিন্তু এ কে রে ওরে গার্গেন্ডি ভরাস এত ছোট বস্তায় এত টাকা আনবে কেমন করে তখনই বলেছিলাম একটা বড় সড় বস্তা জোগাড় করে দিই শুনেছিলি আমার কথা কিন্তু এই যে বললে মোহর আছে এখন তো বলছো টাকা ওরে ঝিনুক সোনার মোহর ভরা কলসি তুলে সোজা ঠাকুমার বাড়ি থেকে গেলুম সোনার দোকান সেখানে ওই এক কলসি সোনা বিক্রি করলুম সোনার দোকানের লোক অত সোনা ওজন করবে তারপর বস্তায় টাকা ভরবে সময় লাগবে না তাই ভাবলুম সকাল থেকে অনেক পরিশ্রম হলো যাই এবার একটু খোলা মাঠে বসে জিরিয়ে নি সন্ধেবেলা একেবারে টাকার বস্তা নিয়ে ঘরে ঢুকবো আর এর মধ্যেই তোরা এসে হাজির দুদণ্ড শান্তি নেই কোথাও উফ কি এক্সাইটেড লাগছে আমার এই আনন্দে একখান গল্প হইয়া যাক গপুদা এতক্ষণ পয়া থাকা কি করু বলছি ঠিক আছে কিসের গল্প বলবে গপুদা এতক্ষণ একা একা বসে যার কথা ভাবছিলাম কার কথা গপুদা র‍্যাট মানে ইঁদুর কি এত কিছু থাকতে তুমি হঠাৎ ইঁদুরের কথা ভাবলা কেন না এই মাঠে যা ইঁদুরের গর্ত দেখছি চারপাশে তাছাড়া বুদ্ধিমান প্রাণীরা সব সময় বুদ্ধিমান প্রাণীদের কথাই ভাবে বুঝেছিস গ্যারগেন্ডি ভরাস হ্যাঁ তা তোমার বুদ্ধির বহরটা আমরা দেখতেই পাইতাছি তা বললা ইন্দুর যে বুদ্ধিমান প্রাণী হেইটা তো জানা ছিল না এ কে রে চিন্টু কদাই তো ঠিকই বলেছে ইঁদুরের আবার বুদ্ধি কবে হলো সে অনেক বছর আগেই আমার এই গপ্পটা শুনলেই বুঝতে পারবি বলো না গোপুদা একবার হলো কি ও বউ কোথায় গেলে মাঠের থেকে অনেক খাবার এনেছি ঠিক করে গুছিয়ে রাখো এই তো যাই বাপা কত খাবার আমার সুন্দরী কোথায় রে সুন্দরী ওর জন্য এনেছি এই দেখো লাল লাল টমেটো বাবা বাবা এই যে আমি কোথায় লাল টমেটো দাও দাও আমাদের সুন্দরীকে কি সুন্দর দেখতে হয়েছে বলো দেখলে চোখ জুড়িয়ে যায় তা তো হয়েছে এবার ওর বিয়ের ব্যবস্থা করো তা আমার সুন্দরীর জন্য সেরা ছেলের ব্যবস্থা করতে হবে তোমাকে নিশ্চয়ই নিশ্চয়ই তোমার সুন্দরীকে তো আর জেসে ছেলের হাতে দেব না সুন্দরীর বর হবে সবার সেরা পাহাড়গো নেই তুলনা তোমার তুমি যোগ্য বর হবে যে রূপবতী মোর কন্যার ইঁদুর মশাই তোমার প্রস্তাব মন্দ নয় কিন্তু নিজেকে সেরা বলি কি করে সত্যি করে বলো দেখি তোমার মনের কথা তুমি রাজি না হলে যে মনে পাবো ব্যথা রাগ করো না আমি সে কথা বলিনি তবে একজন আছে যার গায়ের জোর আমার থেকেও বেশি তাই নাকি তোমার থেকেও বেশি তাহলে এক্ষুনি তার নামটা বলো সে হলো শিবের বাহন ষাঁড় তার গায়ে খুব জোর সে রোজ তার বড় বড় বাঁকানো শিং দুটো আমার গায়ে ঘষে ঠিক বুঝলাম না তাতে তোমার থেকে বেশি জোর বুঝলে কি করে আরে
ওই ঘষার চোটেই তো আমার গায়ের পাথরের চামড়া ছড়ে যায় আর আমার খুব কষ্ট হয়, কিন্তু তাকে আমি কিছুই করতে পারি না। তা বটে, তা বটে। তাহলে ষাঁড়ের কাছেই যাই, তবে তাকে কোথায় পাবো? শিবের বাহন যখন স্বর্গেই তার দেখা পাবে। শিবের বাহন ষাঁড় তুমি, বেজায় শক্তি ধরো, রূপবতী কন্যাকে মোর তুমি বিয়ে করো। আমি শিব ঠাকুরের বাহন, আমাকে সবাই মান্য করে কথাও ঠিক, কিন্তু একজনের কাছে আমিও জব্দ। তুমিও একজনের কাছে জব্দ? আচ্ছা, সে কে বলো না, আমি তো একেবারে হাঁপিয়ে উঠেছি। সে হলো মোটা দড়ি। মোটা দড়ি? দড়ি গো, দড়ি তোমার গায়ে ভীষণ জোর, রূপবতী মোর সুন্দরীর চাউকি হতে বর। তোমার কথা শুনে খুবই ভালো লাগলো, গায়ের জোরও আমার কম নেই, কিন্তু ওই একজনকেই আমার বড্ড ভয়। তুমিও ভয় পাও? হায় হায়, আমার সুন্দরীর জন্য সেরা ছেলে পাই কোথায়? আরে আমি যাকে ভয় পাই সেই তোমার মেয়ের উপযুক্ত পাত্র। সত্যি বলছো? তাহলে তার নামটা একবার বলো, আমি একবার চেষ্টা করে দেখি। সে হলো এক ধেড়ে ইঁদুর। এত জায়গা ঘুরে শেষ পর্যন্ত ধেড়ে ইঁদুর, কে জানে কি আছে আমাদের কপালে। ইঁদুর কুমার, ইঁদুর কুমার। কে? আমি, নেংটির বাবা। আরে আপনি, কি সৌভাগ্য আমার। খবর সব ভালো? শুনছি নাকি সুন্দরীর বিয়ের জন্যে আপনি সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন। আর বলো না, ওহ এই দেখো না, স্বর্গ মর্ত পাতাল কোনো জায়গায় তো আর বাদ রাখিনি, সেই তোমার কাছে। আমার কাছে? হ্যাঁ তোমার কাছে। বাড়ির কাছে এমন সুপাত্র থাকতে আমি কিনা সারা বিশ্ব ছুটে বেড়াই। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে ওই পাকা কথাটা সেরেই ফেলি। হ্যাঁ, মানে তোমাকেই বিয়ে করতে হবে। রূপে গুণে সুন্দরী, পাত্রী অতি ভালো, এই শীতেই বিয়ের কথা, পাকা তাহলে হলো। কেন মা, একই কথা বলছিস? কি হয়েছে? স্বর্গ মর্ত পাতাল খুঁজে তোর জন্য এমন সুপাত্র খুঁজে আনলাম। আমি জানি বাবা, তুমি অনেক খুঁজে তাকে এনেছো, কিন্তু সে যে সত্যি আমাকে বিয়ে করার যোগ্য সেই প্রমাণ তো আমি এখনো পাইনি। সে কি মা, ইঁদুর কুমার তো রূপে গুণে অতুলনীয়, তাকে। রূপ তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু গুণের পরিচয় তো এখনো আমি পেলাম না। কি এত বড় কথা? সুন্দরী জানে যে আমি কার সঙ্গে থাকি? না, আমায় আপনি ক্ষমা করবেন, এই বিয়ে আমি করব না। না না বাবা জীবন, আমার কথাটা একটু শোনো। কি হলো, এত গোলমাল কিসে? দাদু দেখো না সুন্দরী কি আবদার করছে, সুন্দরী না এবার লগ্ন ভ্রষ্ট হয়। পরীক্ষা দিতে হবে, এত বড় কথা আমি কিছুতেই মেনে নেব না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, পরীক্ষা তোমাকে দিতে হবে না। ইঁদুর কুমার, তুমি আমাদের সুন্দরী মাকে দেখিয়ে দাও যে তুমি কোথায় থাকো। সেটা দেখার পর সুন্দরীর মনে হয় এই বিয়েতে আর কোনো আপত্তি থাকবে না। আপনি আমার গুরুজন, আপনার অনুরোধ আমি ফেলতে পারি না, তবে তাই হোক আপনারা আসুন আমার সঙ্গে, দেখে যান কি গুণ থাকলে আমি যেখানে থাকি সেখানে থাকা যায়।
আমার প্রণাম নেবেন প্রভু, আশীর্বাদ করুন, সারা জীবন এইভাবেই যেন আপনার চরণে আমি ঠাঁই পাই। এই যে সাক্ষাৎ গণেশ ঠাকুর গো। সুন্দরী প্রণাম কর মা, প্রণাম কর। সুন্দরী দেখলে তো গণেশ ঠাকুরের পায় ইঁদুর কুমারের স্থান। এর চেয়ে শ্রেষ্ঠ স্থান আর কি হতে পারে, তাই না সুন্দরী? এইটা তো বুঝলাম, কিন্তু সন্ধ্যা হইতে চললো, এখনো তো তোমার টাকার বস্তা আইলো না গোপুদা। ঠিক, আমাদের যেবার বাড়ি ফিরতে হবে, নয়তো মা বকবে। ঠিক আছে, তোরা যা, আমি বস্তাটা নিয়েই ফিরবো। এক বস্তার টাকা খুব ভারী হয়ে গেছে বোধহয়, তাই আস্তে আস্তে আসছি। ঠিক আছে ঠিক আছে, এই চল তো, চল সবাই। হ্যাঁ গো, রাত দশটা বেজে গেল, ছেলেটা যে এখনো ফিরলো না। আমি কি করুম, দেখো গিয়া মাথায় কইরা টাকার বস্তা লইয়া আইতে গিয়া ডাকাতে ধইরা লইয়া গেছে কিনা। এ কি অলক্ষণে কথা বলছো গো। হ্যাঁ গো, দরকার পড়লে থানায় যাও না। গিন্নি তুমি অরে চিনো না, ও কি জিনিস, দেহ গিয়া কি মতলব বাজদাছে, পেটে টান পড়লে দেখবা সুর সুর কইটা ঘরে ফিরে আইব। গোপুদা তো শিলপাড়ার মাটি ছিল, কইল তোরা যা, টাকা ভর্তি বস্তাটা সোনার দোকানের লোক দিয়া গেলেই গোপুদা বস্তা লইয়া বাড়ি ঢুকবো। হ্যাঁ দেখ গিয়া, শিলপাড়ার মাঠেই বস্তা শুদ্ধ হরে শিলে সমাইডা উড়াইয়া লইয়া গেছে। এ কি কথা বলছো গো, গোপুকে চিলে নিয়ে গেছে, হায় হায় রে হায়। ওই তো গোপুদা। এ গোপু, কোথায় ছিলি বাবা, কোথায় ছিলি বাবা এতক্ষণ? টাকার বস্তাটা কই গোপুদা, বাইরে রেখে লাগেন। কি রে গোপু, কথা বলছিস না কেন? সর্বনাশ হয়ে গেছে মাসিমা, বিশাল সর্বনাশ। ব্যাস, আবার একখান বড় সড় গুলের বোম ঝাড়বো। কি সর্বনাশ হয়েছে গোপু? আরে বাবা বলছিস না কেন? মাসিমা, সোনার দোকানের লোকটা বস্তা ভর্তি করে টাকা দিয়ে গেল। আমি ভাবলাম একবার গুনে দেখি, এক কলসি ভর্তি মোহর ছিল, বস্তার ওজনটা কেমন জানি একটু কম কম ঠিক ছিল, তাই আমি বস্তা খুলে টাকাগুলো গুনছিলাম। হঠাৎ একটা দমকা হাওয়া এলো, সমস্ত টাকা একেবারে উড়িয়ে এদিক ওদিক ছড়িয়ে গেল সারা মাঠ। আর ওই মাঠে ছিল ভর্তি ইঁদুর। আগে বুঝলে ওই মাঠে কখনোই আমি বসতাম না, গর্ত থেকে হাজার হাজার ইঁদুর বার হয়ে নিমেষের মধ্যে আমার সব টাকা কুড়মুড় করে খেয়ে ফেললো মাসিমা। আজকে কার মুখ দেখে উঠেছিলাম বলুন তো মাসিমা? দূর, ভাড়াটাই দেওয়া হলো না, ভালো লাগে না। আর যাই, অনেক রাত হলো, আজ আর খাবো না মাসিমা, চলি মে শমশাই শুয়ে পড়ি। কি কেমন দিলুম,